ছুটি শেষ, খেলা উপলক্ষে আইসো? দাদা আমার আসবে না। ও সেই জন্য আব্দুল মালিকের নিজের নামে লাগবে, যে এত কষ্ট করতেছে তারা যদি না দেয় তাহলে হবে? দেখেন ঠিক আছে, আর যদি কারো রাত আসে করে তো বিজির এক এক শট সামনে দিয়ে এটা কুড়ের খোপ আছে সেই খোপে রাত আসে। নতুন একাদশ এই দুই দলের নাম ঘোষণা করা হচ্ছে, এই দুই দল দ্রুত মাঠে নামেন, সবাই মাত্র 30 সেকেন্ড। দর্শক গ্যালারি না দেখালে তো হবে না। আম্পায়ার খেলা শুরু করেছে, জমাই তো বই রাখছে না। আমি তো কমিটির কেউ না, ওরা নামে না বিল্ডিং। এটা তোমরা কাজ করতেছো না দেখলে হবে? জুনিয়র একাদশ বনাম পাতালিয়া, এই দুই দলের টস করা হবে। মালিক তো মালিক, খেলার ভিতরে মালিক নাই, মালিক তো মালিক নাই, তোরা মালিক। মালিক তো মালিক, খেলতি তো না মালিক, তুমি না নামলে খেলা হবে না। দেখো মালে গেলে কুসার না না মালিক ভাবছি, মালিকের খেলার দেখো মালিক নামলো না, মালিকের দায়িত্ব পালন করছে মাঠের বাইরে বসে বসছেন। কিন্তু যদি দুঃখের বিষয় যদি ঠেকে যায় মালিকের খুশি হওয়া যাবে না মাঠে। মালিক তাহলে বাজেছে নি তাহলে ফিল্ডিং আরে এক আজ কি ঠে আসতো, কিত কিত খেলতে আসছো নাকি আগে বুঝলাম না। আরে বাবা